বাংলাদেশে অনেক ফুটবল বোদ্ধা আছে, বাট কাজী সালাউদ্দিন দ্য বেস্ট। যার ডেডিকেশন, যার পরিশ্রম, যার দূরদর্শিতার কারণে আজকে মহিলা ফুটবল নিয়ে আমরা এখানে আসতে পেরেছি। আমাদেরকে নেক্সট লেভেলে যেতে হলে আমাদেরকে বছরে অন্তত 4-5টা ফিফা ফ্রেন্ডলি খেলতে হবে স্ট্রং টিমের সাথে। মেয়েরা যখন এইজ লেভেলের টুর্নামেন্টগুলোতে ভালো করত, তখনও ওয়ালটন তার সামর্থ্য নিয়ে আমাদের পাশে ছিল, মেয়েদেরকে উৎসাহিত করত, সম্বর্ধনা দিত। সে তার জায়গা থেকে, সেটা যত ছোটই হোক যত বড়ই হোক, সবসময় ওয়ালটন আমাদের পাশে ছিল। এই জন্য ওয়ালটনকে ধন্যবাদ। আমাদের বিশ্বাস আগামী দিনগুলোতে ওয়ালটন একইভাবে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ জানাতে চাই আমি মিডিয়া ভাইদেরকে। আপনাদের উপস্থিতিই বলে দিচ্ছে যে আপনারা মহিলা ফুটবলকে কতটা ভালোবাসেন, এবং আপনারা বিগত দিনগুলোতে আমাদের পাশে ছিলেন। আমি সবসময় বলি যে আপনারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, সেটা আপনারা প্রমাণ করেছেন যে সত্যিকার অর্থেই আপনারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। আপনাদের প্রচার প্রসার দিয়ে সবসময় মহিলা ফুটবলের পাশে আছেন, আগামী দিনগুলোতে থাকবেন, এটাই আমার প্রত্যাশা। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগ্যান্ট। ধন্যবাদ জানাতে চাই আমি চ্যাম্পিয়ন টিমকে, তাদের ডেডিকেশন, তাদের কমিটমেন্ট দেশের প্রতি, ফেডারেশনের প্রতি, সেটার জন্য। কিন্তু আরেকজনকে আমার ধন্যবাদ না জানালেই নয়, যার নাম না নিলে আজকে মহিলা ফুটবলের এই অবস্থান এখানে হতো না, আজকে আমরা মেয়েদেরকে সম্বর্ধনা দিতে পারতাম না, আজকের এই দিনটিও আমরা বাংলাদেশের মানুষ দেখতাম না। তিনি আর কেউ নন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন কাজী সালাউদ্দিন। যার ডেডিকেশন, যার পরিশ্রম, যার দূরদর্শিতার কারণে আজকে মহিলা ফুটবল নিয়ে আমরা এখানে আসতে পেরেছি। আমি আবারও বলবো, কাজী সালাউদ্দিনের মতো প্রেসিডেন্ট যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে না থাকতো, আজকে মহিলা ফুটবলের এই দিনটি আমরা কোনো দিনও দেখতাম না। হি ইজ দ্য মাস্টার মাইন্ড। আমি আবারও বলবো যে বাংলাদেশে অনেক ফুটবল বোদ্ধা আছে, বাট কাজী সালাউদ্দিন দ্য বেস্ট। আমরা সব সৌভাগ্যবান যে আমরা তার মতো একজন প্রেসিডেন্ট পেয়েছিলাম। সে তার সমস্ত মেধা দিয়ে আমাদেরকে এই জায়গায় পৌঁছে দিয়ে গেছে। আমরা আগামী দিনগুলোতে তার সেই দর্শনকে সামনে রেখেই এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। আমি ধন্যবাদ জানাতে চাই বর্তমান প্রেসিডেন্ট তাবিদা ওয়ালকে। তারও মেয়েদের ফুটবলের প্রতি ভালোবাসা, ডেডিকেশন আছে। আমার বিশ্বাস তাবিদা ওয়ালও তার 100% ডেডিকেশন নিয়ে মেয়েদের পাশে থাকবে, এবং আগামী দিনগুলোতে আমরা একইভাবে এগিয়ে যাব। আমরা 2-2 সাউথ এশিয়া চ্যাম্পিয়ন। আমি আপনাদেরকে সবসময় বলে এসেছি যে আমাদেরকে নেক্সট লেভেলে যেতে হলে আমাদেরকে বছরে অন্তত 4-5টা ফিফা ফ্রেন্ডলি খেলতে হবে স্ট্রং টিমের সাথে। কারণ আমরা যদি স্ট্রং টিমের সাথে ফিফা ফ্রেন্ডলি না খেলি, তাহলে আমাদের মেয়েদেরকে আমরা কখনোই নেক্সট লেভেলে নিতে পারবো না, এই সাউথ এশিয়ার ভিতরেই থাকবো। সেই জন্য আমি সবসময় বলি যে গভর্নমেন্টকে আমাদের পাশে চাই, কর্পোরেট হাউসগুলোকে আমাদের পাশে চাই। আমার বিশ্বাস গভর্নমেন্ট এবং কর্পোরেট হাউসে গিয়ে আসলে আমরা ঠিক নেক্সট লেভেলে যেতে পারবো। আমরা সবাই স্বপ্ন দেখি যে আমরা একদিন ওয়ার্ল্ড কাপ খেলবো, প্রথমে এইজ লেভেল, তারপরে মেইন ওয়ার্ল্ড কাপ, তার আগে আমরা যাব এশিয়া কোয়ালিফাই করার জন্য। তো এইভাবে ধাপগুলো যখন আমরা পেরোবো, নিশ্চয়ই একদিন আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো।